वेलकम फ्रेंड्स, आज के अपने देखो नीम काटर खाट हमें मेहगुनी कलर क्यों करी। वीडियो अपना शेष अब्दी देखु, देखले ही बुझते पारबें। देखते ही पाच्छेन आम्रा गाला खावाच्छी। ए गालाटार मध्य जे मेहगुनी कलर आनते हैं की रंग दिले अपने मेहगुनी कलर आसबे। फार्स्ट अपने गालार संगे अपनारा सिदुर और डीप ब्राउन और मेहगुनी डीप ब्राउनटा परिमाण मतन अल्प दीते हैं और सिदुर और मेहगुनी दीते हैं। दिए तीनटे कलर गलार साथे मिक्सिंग करे तापरे आपनारा सूतिर कपड़ दिए चार पाँच कोट पालिश खावाले ही अपनार ओरिजिनल जे मेहगुनी कलर आसे मेहगुनी गाछेर कलर से कलर चले आसबे। आपनारा शेष अब्दी देखुन आमी की कोरे मेहगुनी गाछेर कलरटा आनछी, आपनारा देखले बुझते पारबेन कलरटा কিভাবে আসে। আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন আমরা এখন দুকোট মারছি। দুকোট মারাতেই কিছুটা মেহগুনি কালার চলে এসেছে, এখনো চার কোট বাকি আছে। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন শেষ অবধি। আর আপনারা প্রতিটা কোট আপনারা আলগা আলগা করে মারবেন, যেহেতু এর সঙ্গে যেহেতু গালার সাথে রং চং পাইল দেওয়া আছে, তার জন্য আপনাদের আলগা আলগা করে মারতে হবে। গালাটা চার পাঁচ কোট মারলেই আপনাদের কালারটা আসবে, আর চেপে চেপে মারা যাবে না। চেপে চেপে মারলে কি কালারটা এই কাঠে ধরতে যাবে না, যেহেতু নিম কাঠ একটু সাদাচে ভাব হয়। আপনারা দেখুন, এটা একটা গোপাল ঠাকুরের খাট। দেখতে পাচ্ছেন আমরা এটা তিন কোট মারা হচ্ছে, এখনও কালার আসেনি, অল্প অল্প কালার এসছে। পাঁচ কোট মারলেই আপনাদের মেহগুনি কালার আসবে। দেখতে পাচ্ছেন মেহগুনি কালার চলে এসছে, পুরো একদম সাদা কাঠ ছিল আর কালারটা দেখতে পাচ্ছেন পুরো মেহগুনি কালার চলে এসছে। দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের মেহগুনি কালার চলে এসছে। আপনারা দেখুন, আর আপনাদের যদি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন এবং আপনারা বন্ধুদের কাছে শেয়ার করবেন।